হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা করতে এলাম। জানোই আগে ভিডিওতে বলেছিলাম আমার শরীর খুব খারাপ ছিল, জ্বর সর্দি কাশি। আমার পরে আমার মেয়ের শরীর খারাপ হলো, ও তো কালকে রাতে ব্ল্যাক আউট হয়ে অজ্ঞান হয়ে গেছিলো, আজকে সকালেও একবার অজ্ঞান হয়ে গেছিলো, তার মধ্যে ওর এক্সাম চলছে। দুজনের অবস্থা খুবই খারাপ। আমি ওকে নিয়ে সারাদিন ওর স্কুলে বসেছিলাম এক্সাম দেওয়াতে, সারাদিন কিছু খাওয়া দাওয়া করার টাইম পাইনি। সকালে উঠে ওদেরকে খাবার দিয়ে বাজার করে তারপরে একটা 10 টাকার ব্রিটানিয়া কেক খেয়ে স্কুলে বসেছিলাম সারাদিন, ওআরএসে বোতল নিয়ে, যাতে কমসে কম আমি না মাথা ঘুরে পড়ে যাই। কিন্তু গায়ে একদম জোর নেই, গা হাত পা কাঁপছে অল টাইম। তার মধ্যে আমার ডোমেস্টিক হেল্পার যারা, তাদেরও জ্বর, তারাও আসেনি, তাই সারাদিন ঠিকভাবে খাওয়াও জোটেনি। আর ঘরে বাসন মেজে সবাইকে খেতে দেওয়া বা রান্না করার মতন অবস্থা আমারও নেই। আর মেয়ের তো খুবই অবস্থা খারাপ এখন, তাই বরকে বললাম কোথাও খেতে নিয়ে চলো, কারণ বাড়িতে খাবার আনলে বাসন লাগবে, সেই বাসনটুকুও নেই, সবাই অসুস্থ। তাই এখন যাচ্ছি আমরা, দেখি কোথায় যাওয়া যায়, কী খাওয়া যায়, কারণ না খেলে শরীর চলার মতনও আর অবস্থা নেই। মেয়ের এখনও একটা এক্সাম বাকি, গা হাত পা পুরো কাঁপছে অল টাইম, হাঁটাচলা করতে পারছি না, নড়তে পারছি না। কি আর বলবো তোমাদের, দেখি কোথায় যাই, কি খাই, একটু তো শক্তি দরকার চলাফেরা করার জন্য। চলো তাহলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। বাইপাস ধাবায় এলাম, কারণ তেল মশলা জাতীয় খাবার খাওয়ার মতন অবস্থা নেই, শরীর নিতে পারবে না, তাই চাইনিজ। এখানে সব রকম পাওয়া যায় যদিও, মোগলাই, চাইনিজ, ইন্ডিয়ান, সব চাইনিজই খাবো। দেখা যাক, স্যুপ আর গ্রেভি চাও এই ধরনের কিছু নেব ইচ্ছা আছে। অনেক ফাঁকাও আছে রেস্টুরেন্টটা, বাইরে থেকে দেখা যাচ্ছে পুরো খালি। এখন ঢুকছি, কারণ এই রেস্টুরেন্টটাও অনেক রাত পর্যন্ত খোলা থাকে, 2:30-3 পর্যন্ত, আগে তো 4 পর্যন্ত থাকতো, এখন ওটা 2:30-3 হয়েছে। যখনই লেট হয়ে যায় আমরা এখানেই আসি, এখন 12 বাজে, তাই অন্য রেস্টুরেন্টগুলোও বন্ধ হয়ে গেছে। এটা মাল্টি কুজিন, সেই জন্য সব রকমই এখানে থাকে। আমরা ঢুকলাম, মেয়ের অবস্থা দেখো, মুখটা শুকিয়ে গেছে আমার সোনাটার, এর মধ্যে তো পুরো খালি। দেখি বসি আমরা, কোথাটায় বসা যায়, এদিকটাই বসি, একটু ধার আছে। মেয়ে ডাকছে ওর বাবাকে, বাবা এখনো গাড়ি পার্কিং করছে, তাই জন্য বাইরে দিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকছে। আমরা বসে রয়েছি, কি খাওয়া যায় দেখি, দাঁড়ানো তোমাদের মেনু কার্ড দেখাই। আপাতত আমার চাইনিজ নেওয়ার ইচ্ছা, দেখি চাইনিজে কি কি আছে। আলো পড়ছে, খাবারগুলো অর্ডার দিয়ে নিন, আবার তারপরে তোমাদের সাথে দেখা করব। মেয়ের পরীক্ষার চাপ, শরীর খারাপ, সব কিছুর মধ্যে একটু বাইরে বেরোনো ফ্রেশ হওয়ার জন্য, যদিও ইচ্ছা ছিল না আজকে, এতটা শক্তি নেই জামা কাপড় পরে বাইরে বেরোনোর মতন, কিন্তু বাধ্য হয়ে বেরোতে হলো। ঠিক আছে, আবার একটু বাদে দেখা করছি। আমাদের স্যুপ এসে গেছে, আমি আর মেয়ে একটা থেকে দুজনে ভাগ করে খাচ্ছি। চিকেন ক্রিম অফ মাশরুম স্যুপ নিয়েছি, একটা স্যুপকে দু জায়গায় করে দিতে বললাম।
বাবা এখনো ফোনে কথা বলতে ব্যস্ত। খাও বাবা, শুরু করে দেবো। ও বাবা এখনো আসেনি, তাই আমরা এটা নিয়ে শুরু করে দিয়েছি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে ফোনে কথা বলে চলেছে। আর আমার তো সারাদিনে বলতে গেলে খাওয়াই জোটেনি। তাই আমরা খেতে থাকি, তারপরে তার যা মনে হবে এসে অর্ডার করবেন। ছেলে একটা মেয়ে, একটা মেয়ে বড় না ছেলে বড়? তাহলে ওখানে থেকে এইবারে অবশ্য পাস করে গেলে এদিকে কারণ আমার মধ্যে প্রথম ছেলে আমার এই মেয়ে হয়, ছেলেটা ওই মা হওয়ার জন্য ছেলে এগুলি করতে পারি না, ওই দাদুদা দিয়ে রাখবে ওই জন্য পেয়ে বসে যখন যা হয় দাদুর কাছে দিদার কাছে আসবে আমাকে ভয় তার ওর মাকে তখন ভয় পায় না, মানে বাড়ি আনি গেলে বিড়ালের মতো থাকে, বাড়ি থেকে চলে এলাম মানে বের হয়ে গেল জিজ্ঞেস করে বাকি কখন যাবে একটা যাই হোক। আচ্ছা আর এই যে একজন এক প্লেট হাক্কা চিকেন চাও আর এক প্লেট গ্রেভি চিকেন চাও বলেছিলাম, দুটো থেকেই হাফ হাফ করে আমি আর মেয়ে খাচ্ছি, বাকি এখনো রয়েছে আর যার যা লাগবে নেবে, বাকি এক্সট্রা থাকলে প্যাক করে নিয়ে যাব। আমাদের খাওয়া শেষ হলো, হাক্কা চাউটা বিভৎস ঝাল ছিল, দুবার চারবার তাকে পাল্টানোর জন্য দেওয়া হলো, তাই করতে গিয়ে আরেকটা গ্রেভি চাউ নেওয়া হয়েছিল, তাই মেয়ে ওটা খেতে পারেনি, তাই আমরা প্যাক করে নিয়ে এলাম। এই যে আমাদের আজকে বিল, হাক্কা চাউটা ঝালের জন্য খাওয়া যায়নি, ওরা ঝাল চেঞ্জ করে প্যাক করে দিয়েছে, আর গ্রেভি চাউটাই আমরা খেলাম তিনজনে মিলে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বসে বসে এখন বিলিং এর অপেক্ষায় রয়েছে, পেমেন্ট হচ্ছে। এই ভাই এসছে বিলিং নিতে, বিল পেমেন্ট করতে। মেয়ে বসে বসে খেলা করছে, সোনাটা একটু ভালো খেয়ে মুখে একটু হাসি ফুটেছে, ও পুচুটা কত শরীর খারাপ ছিল, ওর সবসময় শরীর খারাপ মাঝরাতে হয়, কালকেও তাই হয়েছে, মাঝরাতেই ওকে সবসময় ইমার্জেন্সিতে হসপিটালে নিয়ে দৌড়তে হয়। আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই, আমরা আজকে লাস্ট ক্যান্ডিডেট, সবসময় বেশিরভাগ জায়গায় তাই থাকি, ভাইরা সব গোছগাছ করছে। এইখানে কেক প্যাস্ট্রি ফ্যাস্ট্রিগুলো থাকে, এগুলো আলাদা বসার জায়গা আছে। Thank you.
সব তুলে দেওয়া হয়ে গেছে আমরা লাস্ট পাবলিক আজকে কিন্তু আজকে খাবারের কোয়ালিটিটা বাজে ছিল গ্রেভি চাউটা ভালো ছিল হাক্কা চাউটা ভীষণই বাজে ছিল তার জন্য পরে আবার চেঞ্জ করে দিয়ে গেছে প্রথমবার নুন বেশি হয়েছে বলে চেঞ্জ করতে দেওয়া হয়েছে তাতে ঝাল মিশিয়ে দিয়ে গেছে এত ঝাল খাওয়া যাচ্ছিল না বলে তারপরে আবার পাঠানো হয়েছে আবার চেঞ্জ করে দিয়ে গেছে এখন বিলিংয়ে প্রবলেম হচ্ছে কার্ড চলছে না তাই ওয়েট করছি আমরা বাড়ি চলে এসেছি একটু খেয়ে দিয়ে নড়ার ক্ষমতা হয়েছে কি হাল আমাদের চোখ মুখে কালি পড়ে গেছে কতকালে অসুস্থ বাই বাই সুস্থ থাকলে আবার দেখা হবে তোমাদের সাথে